ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট আইটি। আজকে আমরা এসইও বাংলা টিউটোরিয়ালের আর্টিকেল সাবমিশন নিয়ে আমরা আজকের ক্লাসটা। তো আরেকটা জিনিস বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা কোর্স করতে চান ডিজিটাল মার্কেটিংয়ে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ওখানে ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? আমরা অনলাইন অফলাইন দুভাবেই করি। তো আপনারা আমাকে জানাবেন যারা আমার কাছ থেকে শিখতে চান, ঠিক আছে? তো এই এখন আমরা চলে যাচ্ছি আর্টিকেল সাবমিশন। আর্টিকেল সাবমিশনটা আসলে কী এটা জানতে হবে আমাদের। আমরা গত ক্লাসে কী দেখেছিলাম? গত ক্লাসে দেখেছিলাম আমরা ডিরেক্টরি সাবমিশন। তো ডিরেক্টরি সাবমিশনের ছোট্ট একটু দেখাই, ডিরেক্টরি সাবমিশন কীভাবে বের করে বলেন তো দেখি। ডিরেক্টরি সাবমিশন বের করার সময় আপনি দেখেন, যারা নতুন তাদের জন্য ডিরেক্টরি সাবমিশন বের করার জন্য আপনাকে দুই ভাষায় হ্যাশ দিতে হবে, ঠিক আছে? তারপর অনলাইন আনলিং যদি বের করতে চান এই জাতীয় ডিরেক্টরি সাবমিশন, এটা তারপর হচ্ছে সাবমিট লিঙ্ক, এটা ক্লিক করার সাথে সাথেই আপনার এই ধরনের ডিরেক্টরি সাবমিশন চলে আসবে। যেমন আমি যদি অনলাইন আনলিং না দিয়ে ধরি আমি ফ্যাশন দিয়ে যদি আমি সার্চ করি, দেখেন এখানে সাবমিট লিঙ্ক প্রথমে চলে আসছে, ঠিক আছে? আর এটা কীভাবে করে ছোট্ট করে একটু দেখাই দিই, যারা পুরোনো সবসময় আমার ভিডিওগুলো দেখেন। তো কিছুই না, আপনার এখানে অ্যাড নিউ লিঙ্কের জায়গায় আপনার লিঙ্কের নাম লিখবেন, অর্থাৎ আপনার সাইটের নাম লিখবেন, আপনার যে ফেসবুক পেজ থাকে ফেসবুক পেজটা এখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? এখানে আমি ফেসবুক পেজ অ্যাড করেছিলাম, আপনাকে দেখা দিচ্ছে ক্যাটাগরি কী হবে। ক্যাটাগরি হবে এখানে ফ্যাশন বা শপিং, যেটা থাকুক না কেন, ঠিক আছে? তারপর এইচটিটিপি লিঙ্কটা দিবেন, ঠিক আছে? তারপর এটা দিয়ে আপনি সাবমিট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি অলরেডি সাবমিট করে দিয়েছি, তো আমি এটা দেখাচ্ছি না। তো এইভাবেই, তো আপনার এভাবেই করবেন। এখন আমার মেইন যে বিষয় আজকে সেটা নিয়ে আলোচনা করি। তো আর্টিকেল সাবমিশন, আর্টিকেল সাবমিশনের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করার নিয়ম। ওকে, সোশ্যাল বুকমার্কিংয়ের অনুরূপ, অর্থাৎ সোশ্যাল বুকমার্কিংয়ের মতো আর্টিকেল সাবমিশনের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করার জন্য প্রথমে আর্টিকেল সাবমিশন সাইটে অ্যাকাউন্ট ওপেন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আর্টিকেল সাবমিশন, অর্থাৎ কীভাবে আপনি যেই সাইডেই আপনি আর্টিকেল সাবমিশন করতে চান তার একটা অ্যাকাউন্ট আপনাকে ফর্ম পূরণ করতে হবে, তারপরে আপনি আর্টিকেল সাবমিশনটা করবেন, ঠিক আছে? ওকে, আর্টিকেল সাবমিশনটা কী? লিঙ্ক বিল্ডিংয়ের মাধ্যমে আর্টিকেল সাবমিশন খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি লিঙ্ক বিল্ডিং। প্রতিদিন প্রায় 1000 বা তার বেশি পরিমাণ কন্টেন্ট আর্টিকেল ডিরেক্টরিতে সাবমিশন হয়, অর্থাৎ পুরো বিশ্ব থেকে 1000-এর বেশি আর্টিকেল এই ডিরেক্টরিগুলোতে আসে, ঠিক আছে? আর্টিকেল সাবমিশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আর্টিকেল ডিরেক্টরিতে পোস্ট করে এর আনুষাঙ্গিক বিষয়গুলো আর্টিকেল ডিরেক্টরিতে পোস্ট করে ব্যাকলিঙ্ক তৈরি করা। অর্থাৎ আপনি একটা কি আপনার আর্টিকেল সাবমিশনের মাধ্যমে আপনার সাইটে একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারতেছেন, এটাও একটা লিঙ্ক বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান, ঠিক আছে? আর্টিকেল সাবমিশনের প্রয়োজনীয়তা কী? আর্টিকেল সাবমিশন আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য খুবই কার্যকরী উপকারী একটি লিঙ্ক বিল্ডিং। এছাড়া আর্টিকেল সাবমিশন আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়ায়। আর্টিকেল সাবমিশনের মাধ্যমে যে লিঙ্ক বিল্ডিং করা হয় সেটা সার্চ ইঞ্জিনে খুব ভালোভাবে ইন্ডেক্স করে। অর্থাৎ আর্টিকেল সাবমিশন যখন আপনি করবেন, যখন সাইটের মাধ্যমে আপনার যে কোনো একটা আর্টিকেল, আপনার সাইটের কোনো একটা আর্টিকেল আপনি সুন্দরভাবে লিখে যখন আপনি ওখানে পোস্ট করতে দিবেন, অর্থাৎ আর্টিকেল সাবমিশন হচ্ছে যে আপনি যখন একটা বইপত্র লেখেন, অনলাইনে বইপত্র লেখেন, অনেকগুলো সাইট থাকে আপনাকে লেখার সুযোগ দেয়, এটা হচ্ছে সেম। আপনার লেখাটা আপনি কপি করে পেস্ট করে দিবেন, দিয়ে আপনার লিঙ্ক করে দিবেন, ঠিক আছে? লিঙ্ক অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করতে পারেন বা সরাসরি যদি পেস্ট করার অনুমতি থাকে সেটা দিয়ে দিবেন, তারপর সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে কী করবে, সেম এস সবগুলো লিঙ্ক বিল্ডিংয়ের মধ্যে এটাও ইন্ডেক্সের একটা উপযোগিতা থাকবে, ঠিক আছে? আর্টিকেল সাবমিশন সুবিধা কী? আর্টিকেল সাবমিশনের মাধ্যমে অনেক শক্তিশালী লিঙ্ক তৈরি করা যায়। আর্টিকেল সাবমিশনের মাধ্যমে আপনি যে আর্টিকেলটি পোস্ট করবেন সেই আর্টিকেল দ্বারা আপনি খুব সহজে ভিজিটর আপনার ওয়েবে কী তুলে ধরতে পারবেন, অর্থাৎ আপনার ওয়েবে আসবে। আর্টিকেল সাবমিশনের মাধ্যমে সার্চিং খুব ভালোভাবে ইন্ডেক্স করে। আর্টিকেল সাবমিশন সাইটগুলো আপনি ফ্রি আর্টিকেল পোস্ট করতে, মানে আর্টিকেল সাবমিশন সাইটগুলো তো ফ্রি আর্টিকেল সাবমিশন, আমি আগেই বলেছি যে বুক মার্ক আর্টিকেল সাবমিশন অনেকগুলো সাইট থাকে যে শুধুমাত্র বলা হয় যে না, তার যে দেখা যাচ্ছে অনেকেই অনেক ধরনের সাইট তৈরি করছে ওখানে তার কোনো কন্টেন্ট থাকে না, এখানে যে কেউ কন্টেন্ট সেখানে যদি তার ক্যাটাগরি হয়ে থাকে সে সাবমিশনে অনুমতি অথরটা, ঠিক আছে? বাট তার কিছু রুলস আর রেগুলেশন আছে, সেটা মেনটেন করলে সে আর্টিকেল সাবমিশন করতে দিবে। আর্টিকেল সাবমিশনের লিঙ্কগুলো কোয়ালিটি অনেক ভালো হয়। আর্টিকেল সাবমিশনের মাধ্যমে লিঙ্ক তৈরি করে আপনি একসাথে আর্টিকেল মার্কেটিং এবং ইন্টারনেট মার্কেটিং করতে পারবেন, মানে একই সাথে দুইটিই করতে পারবেন, ঠিক আছে?
আর্টিকেল সাবমিশন কীভাবে কাজ করে এখন চলুক এটা দেখা যাক। আপনি যখন আর্টিকেল ডিরেক্টরিতে আপনার সাইটের আর্টিকেল পোস্ট করবেন, তখন আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি হিসাবে ওই ওয়েবসাইটের ডিরেক্টরিতে থাকে। যখন কোনো ভিজিটর ওই ওয়েব ডিরেক্টরিতে ভিজিট করবে, তখন তিনি ক্যাটাগরি হিসাবে ওয়েব ডিরেক্টরিতে থাকবে। যখন কোনো ভিজিটর ওয়েব ডিরেক্টরি ভিজিট করবে, তখন তিনি আপনার সাইট খুব সহজে দেখতে পারবেন এবং ভিজিট করতে পারবেন। এতে আপনার সাইটের ভিজিটর বাড়বে, এভাবে আপনার সাইটের র্যাঙ্ক বাড়বে। সার্চ ইঞ্জিন আপনার সাইটটি খুব ভালোভাবে ইন্ডেক্স করবে। আপনি আপনার সাইটের আর্টিকেল সাবমিশনের মাধ্যমে খুব ভালো এক ধরনের লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন 101article.com, ঠিক আছে। আচ্ছা, 101article.com-এ যখন আপনি ঢুকবেন, দেখেন এখানে সাবমিট লিঙ্ক নামে একটা অপশন দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে সাবমিট লিঙ্ক বা সাবমিট আর্টিকেল এখানে একটা অপশন দেওয়াই আছে। এখানে এখানে আর্টিকেল সাবমিশন এই আর্টিকেলের এই ফর্ম পূরণ করে আপনার একটা অ্যাকাউন্ট, ফার্স্ট একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে। আপনার ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ইমেলে একটা কি ভেরিফিকেশান কোড আসবে। ভেরিফিকেশন কোড আসার পর আপনি যখন এখানে আপনার সাইটটা তৈরি হয়ে গেল, অর্থাৎ আপনার লগইন হয়ে গেল, তখন সাবমিট আর্টিকেল নামে একটা অপশন আসবে, ঠিক আছে। আপনার নাম আসবে এখানে, ঠিক আছে, নাম আসবে। তারপর কি করবেন, আপনি আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পর আপনি সাবমিট লিঙ্কে আপনি ক্লিক করবেন। তারপর আপনার ক্যাটাগরিটা নির্বাচন, কোন ক্যাটাগরিতে আপনি পোস্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। তখন ওই ক্যাটাগরিতে আপনি যাওয়ার পরে আপনি ওই ক্যাটাগরিতে আপনি চলে যাবেন। ওই ক্যাটাগরিতে যাওয়ার পরে আপনি আপনার সাইটের সমস্ত ইনফরমেশন দিয়ে পাবলিশ করে দিবেন, ঠিক আছে। এখন আরও কিছু সাইট আছে জনপ্রিয়, www.isnare.com, ঠিক আছে। এখানে আপনি আর্টিকেল সাবমিশন করতে পারেন। আমি চলুন দেখা যায় একটা, আমি প্র্যাকটিক্যালি দেখাই যে আসলেই কতটা করা যাচ্ছে, কারণ কিছু কিছু সাইট এগুলো অনেক পুরনো, তো এগুলো কাজ করবে কি না এটা আমার দেখার বিষয়। তো আমি চলুন দেখা যাক এটা হয় কি না, আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, ওকে, তো আমি লিখছি ISNARE, ISNARE.com। তো এটা একটা আর্টিকেল সাবমিশন সাইট, দেখি এখানে কিভাবে দেখায়। তো আমি এখানে ঢুকলাম, ঢোকার পর দেখেন ক্যাটাগরি আছে চারটা, গার্ডেনিং, কিচেনিং, প্যাট, টিপস, ঠিক আছে। তো এখানে আমাকে খুঁজতে হবে এখানে লগইনের কোনো অপশন আছে কি না, বা আমি সাইন আপের কোনো অপশন আছে কি না, ঠিক আছে। মনে হচ্ছে এটা একটা ব্লগ সাইট, আমি কেন বললাম এই উপর দিকে লেখাই আছে ব্লগ অ্যাবাউট কি কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে। এ দিয়ে বুঝলাম যে ব্লগ সাইট, কিন্তু এটা সম্ভবত আগে আর্টিকেল সাবমিশন করার সাইট থাকলেও এখানে বর্তমানে এখানে সাবমিট করতে দিচ্ছে কি না আমি এটা দেখতে হবে। কিন্তু এখানে কোনো, এখন আমি নিচে গেলাম কিন্তু এখানে কিন্তু আমি কোনো পেলাম না, লিঙ্ক পেলাম না, সাবমিট লিঙ্ক, তাহলে এটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাকে দেখতে হবে যে সবগুলো সাইটে কিন্তু এরকম হবে না, ঠিক আছে। অনেক অনেক সাইট আছে, সেগুলো থেকে আমাকে বাছাই করে বের করতে হবে যে কী কোনটা। যেমন এখানে আমাকে লিস্ট দিয়ে দিলাম, যাদের দরকার তারা এই লিস্টটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আর্টিকেল সাবমিশন অনেকগুলা সাইটের এখানে একটা ইনফরমেশান আছে, আমি দেখি কোথাও কোনোটার মধ্যে আসলে প্রবেশ করে কিছু করা যায় কি না। ফার্স্ট অফ অল আর্টিকেল, ARTICL আর্টিকেল, EMPORM, Brilliant.com, ArticleImprint.com। আচ্ছা, এগুলো সবগুলো সাইট আবার আমাদের এখানে অ্যালাউ করবে না, যেহেতু এগুলো আমেরিকা বা এগুলো হচ্ছে পাশ্চাত্যের সাইট। সবগুলোতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো VPN ইউজ করতে হতে পারে। তো আমরা এবার দেখবো, খুঁজতে থাকবো যে কোন সাইটগুলো আসলে আমাকে আর্টিকেল সাবমিশনের জন্য দিচ্ছে, ঠিক আছে। এগুলো আমাকে আগেই খুঁজে পাবেন, আপনি বাইরে থেকে কাজ নেওয়ার আগেই এই সাবমিশনের একটা মানে এগুলো খুঁজে আপনাকে রেখে দিতে হবে, ঠিক আছে। তো আপনি কাজ করার জন্য, না হলে কিন্তু আপনি হঠাৎ করে সব কিছু পাবেন না, ঠিক আছে। এখানে যেমন আমি অনেক পাচ্ছি না যে এটা আসলে কোথায় সাবমিশন করতে হয় কি না। তো এইভাবে আমাকে খুঁজে বের করে এগুলো সাইটগুলো আপনি একটা কি নোটপ্যাডে আপনি করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আর্টিকেল সাবমিশনটা আমি বুঝলাম কীভাবে করে। তো আর্টিকেল সাবমিশনের পর আমরা এখন
এখন আমি লিংক হুইল নিয়ে একটু আলোচনা করব। লিংক হুইলটা আমি আজকে সম্পূর্ণ ব্যাখ্যা করছি। লিংক হুইলটা কি আসলে? লিংক হুইল একটি বহুল ব্যবহৃত ইন্টারনেট বিপণন কৌশল। লিংক হুইলের মৌলিক ধারণা বলতে বোঝায়, লিংক হুইল হলো এমন একটি উপায় যেখানে লিংক তৈরি করার মাধ্যমে আপনি ওই লিঙ্কগুলো একটি ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে প্রবাহিত করতে পারেন। অর্থাৎ লিংক হুইলের মাধ্যমে কী হবে, আপনার একটা সাইট থেকে আরেকটা সাইটে আপনাকে নিয়ে যাবে। দেখেন লিংক হুইলটার সাথে W2 ধরনের ওয়েব হয়ে থাকে, ঠিক আছে। লিংক হুইলটাতে ব্লক দিয়ে সাজাতে পারেন। অর্থাৎ দেখেন এখানে লিংক হুইলের আরেকটু আমি গুগলে সার্চ করি, লিংক হুইলের কোনো উদাহরণ পাওয়া যায় কিনা। লিংক হুইল LINK লিংক হুইল WHWL লিংক হুইল লিংক হুইল এক্সাম্পল আমি লিংক হুইল এক্সাম্পল খুঁজি পাই কিনা। লিংক হুইলটা কি তখন আমাকে ব্যাখ্যা করতে সুবিধা হবে, কীভাবে আমি আমার কাস্টমারটাকে আমি ম্যানেজ করব, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিংক হুইলের মাধ্যমে। আমি খুঁজছি লিংক হুইলের কোনো উদাহরণ পাওয়া যায় কি না। হ্যাঁ, আমি পেয়ে গেছি, এখন আপনাদের সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবো। লিংক হুইল হচ্ছে W2। আচ্ছা, লিংক হুইল পেলেও সাইটের আমাকে সম্পূর্ণ, আচ্ছা লিংক হুইলটা লিংক হুইল হচ্ছে, দেখেন আপ এখানে লিংক হুইলটা কীভাবে কাজ করে। লিংক হুইলটা হুইল বলতে কী বোঝায়, হুইল বলতে কী বোঝায়, চাকা। আর লিংক হুইল হচ্ছে একটা এক ধরনের চাকা। অর্থাৎ দেখেন আপনার এখানে ইউর সাইট মিন্স হচ্ছে এখানে আপনার একটা আপনার নিজস্ব সাইট, অর্থাৎ ধরলাম হচ্ছে ranatelecom.com, এটা হচ্ছে আমার সাইট, ঠিক আছে। আমি কী করব, আমি আরও অনেকগুলো সাইট তৈরি করব যেগুলোর সাথে আমি একই ধরনের পোস্টগুলো বা একই লিঙ্কগুলো আমি শেয়ার করবে। সেখানে আমার এখানে একটা সাইট তৈরি করলাম, আমি ধরেন যে আমি এটা পিএসপি জাভা দিয়ে একটা সাইট তৈরি করলাম। আবার আমার কিছু ব্লগ সাইট থাকবে, ঠিক আছে, আমারই এর আন্ডারে কিছু ব্লগ সাইট থাকবে, আমারই ব্লগ সাইট থাকলো। আমি কী করবো, আমার সাইটের লিঙ্কগুলো আবার ব্লগের মধ্যে শেয়ার করব। তারপর ওয়ার্ডপ্রেস যদি আমার সাইট থাকে, ওয়ার্ডপ্রেস ফ্রিতে করা যায়, আপনারা হয়তো জানেন, ওয়ার্ডপ্রেসে আমি আমার সাইট তৈরি করব, ওয়ার্ডপ্রেসেও আমার লিংক শেয়ার করব, ঠিক আছে। আবার এখান থেকে শেয়ার করে আবার ওয়ার্ডপ্রেসের যেই ওয়ার্ডপ্রেসের কন্টেন্টটা আবার লিঙ্কটা আবার শেয়ার করব আমার সাইটে। তারপর এখান থেকে আরও আছে ব্লগসাম, তারপর হচ্ছে স্ক্রুডো, উইবে, তো ফ্রি ওয়েভ, এই ধরনের কুইজ লিজা, এরকম অনেক সাইট আছে। সবগুলো অনেকগুলো সাইট আমি তৈরি করে রাখবো, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্লগ মার্কিং তৈরি করবো। তাহলে কী হবে, আমার সাইটের লিঙ্কগুলো শেয়ার করবো একই রিলেটেড অন্যান্য সাইটগুলোতে, ব্লগ, ওয়ার্ডপ্রেস বা উইবলি, এরকম যে সাইটগুলো সেখানে, আবার তাদের কন্টেন্টগুলো আমার এখানে শেয়ার করবো, অর্থাৎ লিঙ্কগুলো। তাহলে দেখা যাচ্ছে কি, একটা মানুষ আমার সাইটে ঢুকলো, আমার রানা টেলিকমে ঢুকলো, আবার দেখা যাচ্ছে টেলিকম ইন্ডাস্ট্রি ইন বিডি ওখানে ঢুকলো, সেম দেখা যায় ওই কন্টেন্ট লিঙ্ক করে আবার আমার এখানে। তাহলে কী হবে, আমার ইয়েটা স্ট্রং হবে না, আমার লিঙ্ক বিল্ডটা স্ট্রং হবে। তাই লিঙ্ক হুইলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, লিঙ্ক হুইল প্রয়োজনীয়তা আপনার সাইটের র্যাঙ্ক বাড়াতে, এছাড়া ভিজিটর বাড়ানোর জন্য লিংক হুইল খুবই কার্যকরী একটা পদক্ষেপ। লিংক হুইল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ একটি দিক। সোশ্যাল মিডিয়া সাইটগুলো যখন লিংক তৈরি করে, তখন এটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের মাধ্যমে কাজ করতে, অর্থাৎ সাপোজ আমি যেটা করি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের আন্ডারে আমার আরও তিনটা গ্রুপ, আর তারপর হচ্ছে তিনটা পেজ আছে, সেখানে আমি আমার কি ভিডিওগুলো শেয়ার করছি, আমি কন্টেন্টগুলো শেয়ার করি। তার মধ্যে কী হচ্ছে, কেউ যদি আমার পেজ ভালো লাগে, আমার পেজের ক্যাটাগরি অনুযায়ী পেজে যদি সে আমার মেম্বার হয়ে থাকে, সে কিন্তু আমার ভিডিওগুলো সেখান থেকেও দেখছে, আবার আমার গুগলে ইউটিউবে সার্চ করে আমারটা দেখতে পাচ্ছে। তাহলে কী হবে, আমার ভিজিটর বাড়বে, ঠিক আছে। তো লিংক হুইল এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিংক হুইলের সুবিধা কী, লিংক হুইলের মাধ্যমে খুব সহজে খুব কম সময়ে ভালো ফলাফল পাওয়া যায়। লিংক হুইলের মাধ্যম অনেক শক্তিশালী লিংক তৈরি করা যায়। লিংক হুইল ব্যবহার করে আপনি আপনার সাইডের লিংক তৈরি করবেন এবং সার্চ ইঞ্জিনের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। লিংক হুইলের মাধ্যমে আপনি অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তবে লিংক হুইলের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম
অনেকগুলো ইনকামিং লিংক তৈরি হয়, অর্থাৎ সার্চ ইঞ্জিন প্রথম পেজে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। লিঙ্কহুলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একসাথে অনেকগুলো কিওয়ার্ড টার্গেট করতে পারেন, অর্থাৎ ওয়েবসাইটে আপনার অনেকগুলো যদি কিওয়ার্ড থাকে আপনার সাইটের মধ্যে, তখন অনেকগুলো কিওয়ার্ড দিয়ে আপনি সাইটগুলো, বিভিন্ন আপনার সাইট যদি থাকে সেই সাইটগুলোতে এই কিওয়ার্ড রিলেটেড আপনি আপনার এই পোস্টগুলো ওখানে ক্রিয়েট করতে পারেন। লিঙ্কের মাধ্যমে আপনি ওয়েবসাইটে নির্ধারিত কিওয়ার্ডের উপর আধিপত্য করতে পারেন, অর্থাৎ আপনি একই কিওয়ার্ডটা যখন কন্টেন্টগুলো বিভিন্ন সাইটে পাবে, অর্থাৎ আপনারই সাইটগুলো সোশ্যাল মিডিয়াতে থাকবে, আপনার ব্লগের মধ্যে থাকবে, ব্লগও অনেকগুলো হতে পারে, তারপর হচ্ছে অন্যান্য যে সাইটগুলো আছে, তখন থাকবে কি কী ব্যাপার, আমি একই রকম সার্চগুলো একই আপনার কী বলে এটিকে হেডিংয়ের গুলো জিনিসগুলো পাচ্ছি, তখন বলা যে না এটা একটা স্ট্রং লিঙ্ক বিল্ডিং করা হয়েছে, তখন ইন্ডেক্সিং করতে সুবিধা হবে এবং গুগল পান্ডা ওইটা র্যাঙ্ক বাড়াতে সুবিধা করবে। ঠিক আছে, লিঙ্কহুইলের তৈরি করার মধ্যে ইউআরএল দিয়ে অনেক সোশ্যাল বুকমার্ক করতে পারবেন, অর্থাৎ সোশ্যাল বুকমার্কিং, অর্থাৎ যারা দেখা যাচ্ছে যে অনেকে ব্লগ বা ব্লগটা করতে পারেন কিন্তু তারা যে ব্লগে করতে পারেন কিন্তু সোশ্যাল তা অন্যান্য সাইট তৈরি করতে পারেন, তাদের ক্ষেত্রে সোশ্যাল বুকমার্কিংয়ের মাধ্যমে লিঙ্কহুইল তৈরি করার একটা সুন্দর মাধ্যম। আচ্ছা, লিঙ্কহুইল কীভাবে কাজ করে, লিঙ্কের পুরো বিষয়টা ইন্টার লিঙ্কিং মেথডের উপর নির্ভর করে। এটি তৈরি করা হয় এমনভাবে যেখানে ইনবাউন্ড লিঙ্কগুলো একই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ ইনবাউন্ড মানে হচ্ছে কি, ইনবাউন্ড মানে যেগুলো আমার ওয়েবের দিকে আসবে সেগুলো হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। এটি তৈরি করা হয় W20 বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। আচ্ছা, ওকে, লিঙ্ক হুইলের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম অনেকগুলো ইনকামিং লিঙ্ক তৈরি করে এবং সবগুলো লিঙ্ক একসাথে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটকে সাহায্য করে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসছে, কারণ ইনকামিং লিঙ্ক কোনো সাইটের সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আসতে অনেক বড় একটি অনেক বড় কারণ হচ্ছে তার ওই সার্চের ওই লিঙ্কের কি গুণগত মানটা অনেক বৃদ্ধি পায় এবং সেটা লিঙ্ক বাড়াতে সাহায্য করে। আপনি যখন একটি লিঙ্ক হুইল তৈরি করবেন, অর্থাৎ প্রথম সাইটের সাথে দ্বিতীয় সাইট, দ্বিতীয় সাইটের সাথে তৃতীয় সাইট, তৃতীয় সাইট চতুর্থ সাইট, এভাবে তাহলে কী হবে, এটা ওয়ান ওয়ে মেনে নেবে, অর্থাৎ আপনার সাইটগুলো যখন আপনার সাইট থেকে প্রথম সাইট, দ্বিতীয় সাইট, তৃতীয় সাইটের মাধ্যমে যখন আপনি করবেন কি এটা ওয়ান ওয়ে হয়ে যাবে। আর যদি দুই দিক থেকে আসে আপনার ভিজিটরটা, অর্থাৎ আপনি আপনার লিঙ্কটা করলেন, আপনার যে ব্লগগুলো আছে সোশ্যাল বুকমার্কিং, আবার ওই বুকমার্কিং সাইটগুলো যে আপনার তাহলে টু ওয়ে হয়ে থাকে, বাট আমাদের ক্ষেত্রে আমরা ওয়ান ওয়ে করব, কারণ হচ্ছে আমি আমার পোস্টটা বা আমি আমার সাইটের র্যাঙ্কিংটা বাড়তে যাচ্ছি, সেই জন্য আমি ওয়ান ওয়ে করার চেষ্টা করব। ঠিক আছে, বুকমার্কিংয়ের অনেকগুলো সবাই পরিচিত, বুকমার্কিং আশা করি সবাই করতে পারবেন। দেখুন blogger.com আছে, বুকমার্কিংটা স্যার উইবলি, আমি বলেছি প্রথমেই, উইবলিটাও আসলে খুব সোজা, এখানে কাস্টমাইজেশন খুব সহজে করা যায়, ওয়ার্ডপ্রেস তো সবাই জানে, তারপর gymdo.com, ঠিক আছে, এই ধরনের অনেকগুলো সাইট আছে, আরও আছে, আপনি তৈরি করতে পারবেন। তো লিঙ্ক হুইল আবার হচ্ছে প্রথম ধাপ হচ্ছে, দেখেন আমি কীভাবে করে তার একটু বর্ণনা করি। আচ্ছা, এগুলো হচ্ছে লিঙ্ক হুইল তৈরি করা যায়, আমি প্রথমে হচ্ছে বর্ণনা করলাম। এখন হচ্ছে এখন আপনার 5টি সাইটে নিবন্ধন করতে হবে, অর্থাৎ আপনি 5টা সাইট আপনি তৈরি করলেন, 5টা সাইটে 5টা ব্লগ তৈরি করতে হবে এবং 5টি নতুন ব্লগের সাথে আপনার 5টি নতুন ইউআরএল তৈরি করতে হবে। ঠিক আছে, 5টি ইউআরএল হবে এরকম, linkwheel.wordpress.com, linkwheel.lifejournal.com, linkwheelblogger.com, linkwheelweebly.com, linkwheeljimbodo.com, অর্থাৎ আমি যেটা বলেছি রানা টেলিকম যদি হয় তো রানা টেলিকম ওয়ার্ডপ্রেস, রানা টেলিকম ব্লগার, রানা উইবলি, রানা জিম্বো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেম বিভিন্ন ওয়েবসাইটে আপনার সেম কন্টেন্ট আপনার এখান থেকে ওয়ান ওয়ে ট্রাফিক যাচ্ছে, সেক্ষেত্রে কী হবে, আপনার কাছে আবার যখন এই যে ওয়ান ওয়ে থেকে আপনার ভিজিটরটা যখন ব্লগ থেকে আসবে, ব্লগ থেকে আপনি পাচ্ছেন, যখন আপনি ওয়ার্ডপ্রেস থেকে পাচ্ছেন, জিম্বো থেকে পাচ্ছেন, উইবলি থেকে পাচ্ছেন, আরও আছে সেগুলো থেকে যখন পাবেন, তখন সার্চ ইঞ্জিন চিন্তা করবে যে না এই সাইটের যেহেতু লিঙ্কগুলো অনেক বেশি এবং ট্রাফিক রেগুলার বিভিন্ন সাইট থেকে আসছে, এর মানে হচ্ছে এর রিচ, অর্থাৎ এই সাইটের রিচটা অনেক ভালো, তখন সেই সাইটগুলো আমাকে ইয়ে করে দেবে। আমি একটা উদাহরণ দিই, আমি গতকাল আমি একটা সাইটে একটা কাজ করেছিলাম, দেখি আমি উদাহরণটা একটু দেখি, আমি হচ্ছে আচ্ছা আমার একটা ব্লগ আছে, দেখেন ব্লগটা কীভাবে,
দেখেন আমার ব্লগটা যখন কপিরাইট ফ্রি অডিও লাইব্রেরি blogspot.com এটা হচ্ছে আমার সাইট। দেখেন আমি সাইটটা যখন সার্চ করি আমার সাইটটা কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আমার একটা কিওয়ার্ড কিন্তু এই সাইটে উপরে উঠে গেছে। অর্থাৎ এখন যদি কেউ কম্পিউটার কিবোর্ড শর্টকাট কি দিয়ে সার্চ করে তাহলে কিন্তু আমার সাইটটা পাবে। আমি হচ্ছে আমার কোনো পোস্টটাকে যদি আমি ধরেন যে আমার সাইটটা হলো না কোনো কারণে, সাইটটা আমার র্যাঙ্কিং হলো না, কিন্তু আমার পোস্ট যদি র্যাঙ্কিং করে তাহলে কিন্তু আমার সাইটটা মানুষ পাবে। তাতে কী হবে, আমার পোস্টার যেমন এনরিচ হবে অর্থাৎ আমি ভিজিটর পাবো, তেমনি আমার সাইডের অন্যান্য পোস্টগুলো আছে সেগুলোও কিন্তু কি আমাকে প্রথম পেজে আসতে সাহায্য করবে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার লিঙ্ক বিল্ডিং কেন তৈরি করতে হবে, কীভাবে তৈরি করতে হবে এটা সবাই জানেন। এবং চতুর্থ ধাপের আমি একটু বর্ণনা করি, তৃতীয় চতুর্থ ধাপ কী হয়। আচ্ছা, তৃতীয় আর্টিকেল অর্থাৎ প্রথম কিওয়ার্ড থেকে আপনি যাবেন প্রধান সাইডে, কিওয়ার্ডটা হচ্ছে প্রথম সাইডে থাকবে, তা কিওয়ার্ডটা আবার চতুর্থ সাইডে আপনি দিবেন, ঠিক আছে। আবার চতুর্থ সাইডে কী হবে, আপনার আর্টিকেল প্রথম কিওয়ার্ড প্রথম সাইড, আবার তৃতীয় কিওয়ার্ড পঞ্চম সাইডে যাবে। আপনার এটা লিখে রাখুন, যারা লিখতে চান স্ক্রিনশট দিয়ে লিখে রাখুন যে এটা কীভাবে কাজ করে, তৃতীয় চতুর্থ ধাপ কীভাবে অতিক্রম করবে। এটা লিখে রাখলে আপনি আসলে এগুলো পরে আপনি অ্যানালাইসিস করতে হবে, একটু বলে আপনারা বুঝতে পারবো না, কারণ হয়তো আপনার সাইটগুলো রেডি না, ঠিক আছে। আর যারা লিখতে চান লিখতে পারেন, ঠিক আছে। আর আমি আরেকবারে বলছি, আমার রানা কম্পিউটার জন্য যারা থাকতে চান, যারা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, কারণ এটা পেইড কোর্স, আমি সব কিছু কিন্তু এখানে ব্যাখ্যা করবো না, ঠিক আছে। তো যারা পেইড কোর্স করতে চান তারা আমাদের সাথে থাকবেন। আজকে আমি এতটুকুই শেষ করলাম, আর যারা করতে চান আমি আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাইটের লিঙ্কটা নিচে দেওয়া থাকবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।